নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের গাজন ও চড়ক মেলার এটাই হলো শেষ পার্ট। আজকে হলো চড়ক, আর এই চড়কে আমাদের নর্মাল চড়কটা হয়, পিঠপুরা চড়ক হয় না। তবে আগামী দিনে হয়তো পিঠপুরা চড়ক হবে। তো আজকের দিনে আমাদের এই অনুষ্ঠানে প্রায় হাজার হাজার দর্শক এখানে আমাদের মাঠে ভিড় করেন, এবং তার সাথে থাকে আতশবাজির মাধ্যমে 30 ফুট রাবণ বধ। আর এই রাবণ প্রায় 1 সপ্তাহ ধরে তৈরি হয়, আর এই কিছুক্ষণের মধ্যেই এই রাবণ বধ হবে। আর মাঠ পুরো সম্পূর্ণ কানায় কানায় দর্শক পরিপূর্ণ। আর সন্ন্যাসী যারা হন তারা ইতিমধ্যেই ঝুলছেন চড়ক গাছে। তো এখানে প্রায় প্রতি বছরই এইভাবে ভিড় হয়ে থাকে, তা তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভর্তি একদম পুরো ভিড়। আর এইদিকে সমস্ত আমাদের গ্রামের পাশাপাশি আর অন্যান্য গ্রামের ছেলেমেয়েরা সবাই এখানে আনন্দ করতে আসে। আমাদের কন্টিনিউ এইভাবে প্রায় 5-6 ঘন্টা লাগাতারই বাজনা বাজতে থাকে, এবং এখানে সবাই নাচানাচি করে। প্রতি বছরই এই দৃশ্য চলতে থাকে। আর এই হচ্ছে রাবণ, রাবণকে এবার দাঁড় করানো হবে। বাজি পোড়ানো শুরু হয়ে গেছে। বাজি পোড়ানোর পরেই রাবণে বাজি দিয়ে যে রাবণটা সাজানো রয়েছে, তো রাবণটা বাজির মাধ্যমে নষ্ট করা হবে, পোড়ানো হবে। নষ্ট হবে না কিছুক্ষণের মধ্যে। প্রতি বছরই চড়ক মেলায় আমাদের এখানে যে অনুষ্ঠান হয়ে থাকে, পাশাপাশি অনেক গ্রামেরই এখানে দর্শনার্থী আছেন। তো আপনাদেরও আমন্ত্রণ রইল, আপনারাও আসেন। বাংলা বছরের এই শেষ দিনটা আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে, কারণ প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমাদের গ্রামে হয়ে থাকে, আর আমরা বেশ খুব মজা করেই এই দিনটা আমরা কাটাই।
ওইদিকে আবার বোমের গাছ ধরিয়ে দেওয়া হয়েছে, তো আর কিছুক্ষণের মধ্যেই রাবণ জ্বালানো হয়ে যাবে। সাত দিন ধরে তৈরি করা এই মূর্তি আর কিছুক্ষণের মধ্যেই নিমিষেই ধ্বংস হয়ে যাবে। আর এটি দেখার জন্য আমাদের এখানে এত দর্শক এখনো পর্যন্ত ভিড় করে রয়েছে। আর প্রতি বছরই প্রচুর দর্শক আসেন, এটাই আমাদের খুবই ভালো লাগে যে আমাদের গ্রাম আশপাশ থেকেও এত দর্শক আসে। আর এখন আপনারা যে বাজিটা দেখতে পাচ্ছেন এটা হলো ফতৎছাড়া বাজি, এটা নাম দিয়েছে ফতৎছাড়া বাজি। তো ফতৎছাড়ার মতোই এদিক ওদিক দৌড়ায়, তাই এটার জন্য খুব দূরে ডিস্টেন্সে অনেক দূর থেকে এই বাজিটা পড়ানো হয়। আর তারই মধ্যে দেখুন রাবণে বাজির মাধ্যমে আগুন লাগানো হয়ে গেছে। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে একেবারেই প্রস্তুত। আর আগামী বছর সবাইয়ের ভালো কাটুক এই জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।